ভোলার ব্যাপারে কিছু বলেন বলুন আনিসুর রহমান জসিম নিঃসন্দেহে ভোলার এই বিষয়টি দুঃখজনক যারা এই আল্লাহর রসুল সাল্লা ইসলাম সম্পর্কে উচ্চবাচ্য করছে তারা কত বড়ো কত বড়ো কত খারাপ লোক যে তাদের কোনো তাওবা নেই এবং তাদের কোনো ক্ষমার কোনো সুযোগ নেই এদের বিরুদ্ধে কথা বলতে দিবে না কথা বলা যাবে না মানুষ গুলি করবে মেরে ফেলবে এ দুঃখজনক ঘটনা এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে যে একজন আমরা দেখতে পাই পার্শ্ববর্তী কোন কোন রাষ্ট্রে তারা জোর করে মুসলমানদের দিয়ে মুখ দিয়ে জয় শ্রীরাম বলাচ্ছে শিরিক করাচ্ছে পুহুরি করাচ্ছে অথচ আমার দেশে হেরাই আবার আমাদের দেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সরকার প্রধান মুসলিম এবং সেখানে সরকার প্রধানের তিনি আল্লাহর এবাদত্তের কথা বলেন এবং সবাই বলে থাকে তিনি সরিয়া মত সরিয়া মত চলার জন্য নিজেও চলেন কোরআন তেলাওয়াত করেন তাহা করেন পড়েন এরকম একজন রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রে এরকমভাবে সোল্লা সাল্লাহ আসলামের জন্য অবমাননার কথা বলবে এবং একটা হিন্দু বলবে তাহলে এই মুসলিমরা মুসলিমদের কি আঘাত দেয় না তারা এ আঘাতের আমাদের রাষ্ট্রপ্রধানের গায়ে কেন আঘাত লাগে না তারা কেন কষ্ট পায় না আমাদের আমাদের যারা ক্ষমতাসীন তারা কেন আঘাত পায় না আমি বুঝি না তারা নিজেরা যদি দিনদার হয়ে থাকেন ইসলাম প্রিয় হয়ে থাকেন রসোল্লা সঙ্গে ভালোবেসে থাকেন তাদের গায়ে আঘাত লাগার কথা সেখানে আঘাতের তো দূরের কথা আবার যারা আঘাতের কথা ব্যক্ত করছে তাদেরকে গুলি করা মেরে ফেলা এর চেয়ে দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনক জিনিস আর কী হতে পারে এবং এটা একজন ইমানদার কীভাবে সহ্য করতে পারে তা তার কথা বলতে দেয়া হবে না তাকে তার প্রতিবাদ করতে দেওয়া হবে না তার সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়ে যেই জায়গাতে কখনও সে ছাড় দিতে পারে না দুনিয়ার অন্য জায়গা দিলেও সেখানে আঘাত করবে আর আমি চুপ করে আরেকজন বসে থাকবে অথবা তার যে আঘাত প্রতিবাদ করবে গুলি করবে এটাই কখনও মানা যায় এটা আসলে আমাদের হীনমন্যতা এবং অথবা কখনও আমরা নিজেরা অক্ষমতা কখনও নিজেরা দিন সম্পর্কে অজ্ঞতা এগুলির কারণে হয়ে থাকে অথবা নিজের কেউ কেউ নিজের চাকরির পদোন্নতি ইত্যাদির কারণে এগুলি করছে আল্লাহ তার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সুবুদ্ধি দেয় এবং আমাদের যারা প্রশাসক আছেন তাদেরকে সঠিক দিনের সঠিক দিন মেনে চলার তো অভিজ্ঞান করেন এবং তারা যেন এই সমস্ত ব্যাপারে কঠোর হস্তে দমন করেন যে আমাদের তোমাদের দিনের তোমরা কথা বলবা আমাদের দিনের ভাবে কথা বলার দিকে তাদেরকে কে দিয়েছে এদেরকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার শর্তই হচ্ছে এটা যে আরেকজনের ধর্মে কথা বলার কোনো অধিকার তাদের নেই অথচ এই একজন হিন্দু হয়ে সে আমার ধর্মে কথা বলবে তার তার ধর্মের প্রত্যেকটি জিনিসে হচ্ছে কাঁচে গেরাজ যেটা ভেঙে যাবে ভঙ্গুর জিনিস আর আমার দিনের হচ্ছে শক্ত মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত হ্যাঁ সেটাকে আল্লাহ তালা জীবা বলেছেন ফানহার আনহারি জাহান্নাম তাদের সেটা হচ্ছে জাহানাম আগুনের উপর নির্মিত ঘর সেটা তারা না দেখে আমার পাথর ডালা প্রাচী সীসা ডালা প্রাচীরের দিকে তারা পাথর তুলছে এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত যারা এই কাজটি করছে তারা কাদের হয়ে কাজ করছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য কাজ করছে এদেরকে কঠোর ধরা উচিত এবং এদেরকে শাস্তিপূর্ণ তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যারা রাস্লাহ আসলাম সম্পর্কে এই জাতীয় কথা বলবে এদের অনেকেই এই সমস্ত কথা বলে ধীরে ধীরে দেশের বাইরে যাওয়ার জন্য একটা পন্থা খোঁজে কিন্তু এদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া উচিত নয় এদেরকে শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে তারা কেউ এরকম কিছু করতে না পারে দেখুন এই আসিফ মহিউদ্দিন বা এই জাতীয় লোকেরা এরা কিন্তু দেশের বাইরে এই জাতীয় সুযোগ পেয়ে যাচ্ছে সুযোগ পাওয়ার জন্য মিথ্যাচার করেছে আর পাইছি বিভিন্ন দেশের একটা নাগরিকত্ব সেখানে তারা যাচ্ছে তা করে বেড়াচ্ছে এর অর্থ হচ্ছে এরকম কিছু করবে কিছু মানুষ আর বিদেশে যাবে আর সরকার ছাড় দেবে এটা কিন্তু ঠিক নয় আমাদের দেশের বিচার হওয়া উচিত এবং কঠিন বিচার হওয়া উচিত যে বিচারের কারণে তারা আর কখনও এই জাতীয় কর্মকাণ্ডে হাত দিবে না যে আরেকজন মানুষকে আর আরেকজনকে গালি দিবে এটা কখনো যেন না হয় আমরা কি কখনো শ্রীকৃষ্ণকে গালি দিই আমরা কি কখনও রামকে গালি দিই আমরা কি কখনও অন্য কাউকে গালি দিই আমরা কাউকে গালি দিই না আমরা শুধুমাত্র বলতে পারি যে এই জিনিসটা আমাদের মনে হতে হয় না মনে নাও হতে পারে তার কথা এই জিনিসটা শুদ্ধ আমাদের কাছে শুদ্ধ মনোনয়ন হতে নাও পারে তার কাছে আমাদের দিনের ব্যাপারে আমরা কথা বলি শালীনভাবে অন্যরা আসে আমাদের দিনের ব্যাপারে যখন অশালীন কথা বলে আমাদের কখনো উচিত নয় যারা যাদেরকে সামান্যত ইমান আছে এইভাবে সহ্য করার সামান্যতম তাদের জন্য উচিত নয় যে এটা সহ্য করার বিষয় বরং এটাকে আইন করে অত কঠিনভাবে এটাকে দমন করা উচিত এবং এই ব্যাপারে কোনো রকমের ছাড় দিলে ইমানই ছাড় হবে এবং ইমান ছাড়া হবে ইমান থেকে মুক্ত হয়ে যাবে আমার বিশ্বাস আমাদের আল্লাহ তালা আমাদের আমাদের যাদের যাদেরকে আল্লাহ তালা আমাদের উপর দায়িত্ব দিয়েছেন তারা এই বিষয়টি দেখবেন এবং এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন